ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দীর্ঘ সময় ক্ষমতা থাকার কারণে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে এবং মানুষ তার সুফল পাচ্ছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ সংবিধানে অন্তর্ভুক্তির ক্ষেত্রে শতাধিক ভুল পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি, প্রতিবেদন দাখিল। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলার কার্যকর উদ্যোগ নেই বলছে সিপিডি, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ। সিলেটে আবারও দেখা দিয়েছে বন্যা, বিপদসীমার উপরে সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি, পরিস্থিতির অবনতি সুনামগঞ্জে, পানিবন্দী লক্ষাধিক মানুষ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণ ও সীসাসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার 21 বছর আজ, এখনও শেষ হয়নি বিচার কাজ। 30 বছরের মধ্যে সুদের হার সবচেয়ে বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, মূল সুদের হার বাড়ালো শতকরা 3/4। ইউক্রেনকে নতুন $100 কোটি অস্ত্র সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সার্বভৌমত্বের প্রশ্নে মস্কোকে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা চীনের। বিকল্প জ্বালানির উৎস খুঁজতে ইসরায়েল ও মিশরের দিকে ঝুঁকেছে ইইউ, চলমান জ্বালানি অস্থিরতার জন্য রাশিয়াকেই দায়ী করেছে জার্মানি। ওয়েস্ট ইন্ডিজ সফরে আজ প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ, অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি।